হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখলাম যে অনেকেই বলতেছে MTFE প্লে স্টোরে আপডেট হয়ে গেছে, কেউ বলতেছে MTFE এখনও আপডেট হয়নি। তো আসলে বিষয়টা কি সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমি MTFE অলরেডি প্লে স্টোর থেকে সার্চ করে নিয়ে আসছি। আবার আপনারা অনেকেই বলবেন যে প্লে স্টোর না, অন্য কোথাও দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে স্টোর, আমি আবারও সার্চ করতেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যে MTFE কিন্তু চলে আসছে আমাদের সামনে। তো MTFE আসলে আপডেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে আপডেট ডেট কিন্তু 17 তারিখ দেখাচ্ছে। এখান থেকে এক মাস আগের 17 তারিখে কিন্তু আপনাদের আপডেটটা দেখাচ্ছে। তো এটা আসলে আপডেট আসছে কিনা এটা আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন যে ভার্সনটা কিন্তু 2320 দেখতে পাচ্ছেন। এখন এটা আপনারা আপডেটটা কিভাবে দেখবেন, তো আমি একটা ব্যাক করলাম, দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, করার পরে শেয়ারে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে কপি লিংক। তো এখান থেকে আমরা MTFE যে প্লে স্টোরের যে লিঙ্কটা এটা আমরা কপি করে নিব। এখন আমরা চলে যাব সোজা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি এখানে একটি নিউ ট্যাব নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে আমি আমার MTFE যে লিঙ্কটা কপি করে আনছি সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো আমি এখন গোতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন MTFE কিন্তু আমাদের সামনে চলে আসছে, ডাইরেক্ট MTFE কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আপনারা অ্যাবাউট দিস অ্যাপ এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ সম্পর্কে কিন্তু সমস্ত ডিটেলসগুলো চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্লে স্টোরে একটা দেখাচ্ছে, এখানে কিন্তু আপডেট কিন্তু আগস্ট 12 তারিখ 2023, তার মানে এই 12 তারিখে কিন্তু আপডেট করা হয়েছে। এখানেও কিন্তু ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন যে 230, তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখনও MTFE আপডেট করছে ঠিকই, কিন্তু সেই আপডেটটা এখনও রিলিজ হয়নি। রিলিজ হওয়ার পরে এই ভার্সনটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনারা অনেকেই বলতেছেন যে MTFE-র আপডেট চলে আসছে, কেউ বলতেছেন MTFE চলে গেছে, আসলে বিষয়টা এরকম না। আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যদি চলে যায় তাহলে MTFE-র যে কারেন্ট যে ভার্সন সেটাও কিন্তু এই সেম টু সেম। তো এই MTFE অলরেডি আপডেট করে ফেলেছে, এটা রিলিজও গুগল প্লে স্টোর থেকে এটা এখনও রিলিজ করেনি, তার জন্যই এই সমস্যাটা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিও এই পর্যন্ত ছিল। এই MTFE-র বিষয়ে কোনো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম MTFE সম্পর্কে যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন।